প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 সালের মধ্যে। মূলত সেই সময়টাতে ইউরোপ দুইটা বেল্টে বিভক্ত ছিল, রাশিয়া, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডম তারা ছিল একটা বেল্টে, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি এবং ইতালি তারা ছিল আরেকটা বেল্টে। এই দুইটা বেল্টের মধ্যে মূলত যুদ্ধটা হয়। তো সেই সময়টাতে আমেরিকা কিন্তু অংশগ্রহণ করে না, কিন্তু যুদ্ধের শেষ মুহূর্তে অর্থাৎ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমরা দেখি এই যুদ্ধে অংশগ্রহণ করে আমেরিকা। সো আমেরিকা কেন এই যুদ্ধে অংশগ্রহণ করলো শেষ মুহূর্তে, কারণটা আমরা একটু জানবো। কিন্তু তার আগে একটা মজার বিষয় দেখি, যে প্রথম বিশ্বযুদ্ধের আগে এই ইউনাইটেড কিংডম ধনী রাষ্ট্র ছিল, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা দেখলাম ইউনাইটেড কিংডমের চেয়ে বেশি ধনী রাষ্ট্র হয় হচ্ছে আমেরিকা। কেন, কিভাবে? কারণ এই যুদ্ধে, চার বছর ব্যাপী যুদ্ধে যে বিপুল পরিমাণ অস্ত্র লাগতো, এই অস্ত্রটা সাপ্লাই দিত হচ্ছে আমেরিকা। অর্থাৎ এই যুদ্ধকে কাজে লাগিয়ে এই যুদ্ধে হিউজ পরিমাণ অস্ত্র বিক্রি করে এই ব্রিটেনের থেকেও বেশি ধনী হয় আমেরিকা। অর্থাৎ আমেরিকা প্রথমে যুদ্ধে অংশগ্রহণ না করে সে সেখান থেকে আর্থিক একটা লাভ তুলে নিচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করে। তার পেছনের কারণ হচ্ছে এই সময়টাতে ইউনাইটেড কিংডম এবং জার্মানির মধ্যে, যুদ্ধ চলাকালীন সময়ে ইউনাইটেড কিংডম এবং জার্মানির মধ্যে ভয়ঙ্কর একটি নৌ যুদ্ধ হয়। সো জার্মানি আবার ইউবোট অর্থাৎ সাবমেরিন টেকনোলজিতে অনেক এগিয়ে ছিল। জার্মানি তাদের সাবমেরিন গুলি দিয়ে ইউনাইটেড কিংডমের যে যুদ্ধ জাহাজ একটার পর একটা সেগুলোকে ধ্বংস করতে থাকে। এই অ্যাটাক করতে গিয়ে ইউএস এর একটা যাত্রীবাহী জাহাজ ছিল, এই জাহাজের নাম ছিল লুসিতানিয়া, যে জাহাজটা ইউকে থেকে অর্থাৎ ব্রিটেন থেকে আমেরিকার দিকে যাচ্ছিল। এই জাহাজে অ্যাটাক করে বসে ওই যে জার্মানির ইউবোট বা জার্মানির সাবমেরিন, এই লুসিতানিয়া জাহাজটিকে ডুবিয়ে দিলে 1153 জন মানুষ ডুবে মারা যায়। তার মধ্যে 128 জন ছিল হচ্ছে মার্কিন নাগরিক। তাহলে আমেরিকা এতক্ষণ মজা নিচ্ছিল তাদের কাছে অস্ত্র বিক্রি করে, কিন্তু জার্মানি আমেরিকার একটি জাহাজকে ডুবিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমেরিকা অসন্তুষ্ট হয় বা তার মধ্যে ক্ষোভের জন্ম হয়। আবার একই সাথে আরেকটা ঘটনা ঘটে, এই জার্মানি আমেরিকার দক্ষিণে থাকা রাষ্ট্র মেক্সিকোকে একটা গোপন চিঠি বা একটা সিক্রেট লেটার দেয়, যেখানে বলা ছিল যে এই সুযোগে তোমরাও আমেরিকাকে অ্যাটাক করো, আমরা তোমাদের সাথে আছি। সো এই চিঠিটা ওই মেক্সিকোর হাতে যাওয়ার আগে চলে আসে আমেরিকার হাতে, অর্থাৎ চিঠিটা লিক হয়। তাহলে এই দুইটি কারণে, একটা হচ্ছে তাদের নিজেদের জাহাজকে ধ্বংস করা, 128 জন মার্কিন নাগরিক সেখানে মৃত্যুবরণ করা, এবং একই সাথে আমরা দেখলাম যে আমেরিকাকে অ্যাটাক করার ইন্ধন জার্মানির দেওয়া একটি গোপন চিঠি বা সিক্রেট একটি লেটার, সেটি লিক হয়। এই দুটি কারণে আমেরিকা অসন্তুষ্ট হয়ে এই যুদ্ধে যোগদান করে, এই ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার পক্ষে, অর্থাৎ জার্মানির এগেনস্টে এখানে যুদ্ধে যোগদান করে। এবং অবধারিতভাবে আমরা যেটা দেখি, পরবর্তীতে যুদ্ধের যে প্রধান অক্ষ শক্তি জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি এবং এই অটোমান সাম্রাজ্য, তারা পরাজিত হয়। এখানে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং আমেরিকা তারা যুদ্ধে জয়লাভ করে। আমরা জানি এই প্রথম বিশ্বযুদ্ধটা হয়েছিল একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, কিন্তু এই হত্যাকাণ্ডটা ছিল যুদ্ধের একটা এক্সকিউজ বা একটা প্রত্যক্ষ কারণ মাত্র। এই হত্যাকাণ্ডটা কিন্তু যুদ্ধের কারণ না, সেখানে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের আসলে কারণগুলি কি কি, কেন যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটা কিভাবে কিভাবে হয়েছিল এবং ফাইনালি যুদ্ধের রেজাল্টটা কি হয়েছিল, এই সব বিষয় নিয়ে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের বিস্তারিত নিয়ে যদি আপনারা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন, জানান, আমাদের চ্যানেলের সাথে থাকুন। তাহলে আমরা প্রথম বিশ্বযুদ্ধের বিস্তারিত নিয়ে আসবো আপনাদের সামনে।